দেখো, যেটা জানা যাচ্ছে যে 14 তারিখে এই অভিযোগ হয়েছিল, এবং যেটা জানা যাচ্ছে যে এনসিআরপি পোর্টালে এই অভিযোগ করেন রোহিত দাস নামে এক ব্যক্তি, এবং তারপরে তদন্তে নামে পোর্ট এলাকা সাইবার সেল, এবং যেটা জানা যাচ্ছে যে ক্রিপ্টো এক্সপার্ট নিজের পরিচয় দিয়ে এক ব্যক্তি মানুষের কাছ থেকে টাকা চাইছিলেন, এবং সে যেটা জানাচ্ছিল যে তার ইনস্টাগ্রাম প্রোফাইলের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রচার করছিল যে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে প্রচুর মুনাফা লাভ করা যাবে, এবং এই ফাঁদে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্সোনাল ডেটা সেগুলো সে নিয়ে নিচ্ছিল। ইতিমধ্যে আরিফ রেজা নামে 20 বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে গ্রানিন্দিজ থানার পুলিশ, যদিও সাইবার সেল পোর্ট এলাকার তারা প্রথম এটাকে ট্র্যাক করে। এবং এই যে চক্র, এই চক্রের সঙ্গে এই আরিফ রাজার সঙ্গে আর কেউ আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। জোড়াবাগান ট্রাফিক গার্ড কনস্টেবলের মৃত্যুর ঘটনার পর নড়ে চড়ে বসল লালবাজার। পুলিশ কর্মীদের বাঁচাতে নয়া নির্দেশিকা জারি করল কলকাতার পুলিশ কমিশনার। শুক্রবার বিনীত গোয়েল শহরে 25টি ট্রাফিক গার্ডকে নির্দেশিকা জারি করে জানান, এবার থেকে সব ট্রাফিক গার্ড কনস্টেবলকে নিয়ন রঙের রিফ্লেকশন জ্যাকেট পরতে হবে, এবং কর্তব্যরত সার্জেন্টদের পরতে হবে শোল্ডার লাইট, যাতে দূর থেকে কোনো গাড়ি সহজেই দেখতে পারে। রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয় যাদের, তাদের রক্ষা কবচ নির্দেশিকা আগে থেকেই ছিল, কিন্তু কোথাও না কোথাও সেই সমস্ত রক্ষা কবচ কিন্তু চলে গেছিল শীত ঘুম দশাতে। গত দুদিন আগে জোড়াবাগানে এক ট্রাফিক কনস্টেবলের মৃত্যুর পরে কলকাতা পুলিশের কমিশনার 25টি ট্রাফিক গার্ডে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, যে ফের যারা এই সমস্ত রক্ষা কবচ প্রত্যেকটি যে ট্রাফিক গার্ডে রয়েছে, যারা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করবেন তাদেরকে অবশ্যিকভাবে সেগুলো পড়তে হবে, যেমন নিয়ন আলোর রিফ্লেকশন জ্যাকেট, এবং কাঁধে যেমন দেখা যাচ্ছে যে শোল্ডার লাইট, সেগুলোকে আবশ্যিকভাবে পড়তে হবে, যাতে যারা গাড়ি চালাচ্ছেন তারা দূর থেকে আইডেন্টিফাই করতে পারেন যে কারা ডিউটি করছেন, রাস্তার কোন পজিশনে দাঁড়িয়ে সেই ট্রাফিক কনস্টেবল বা সার্জেন্ট ডিউটি করছেন। এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে আমরা পার্ক সার্কাস 7 পয়েন্টে রয়েছি, যেখানে এই রক্ষা কবচ পরেই ডিউটি করছেন বা কর্তব্যরত অবস্থাতে দেখা যাচ্ছে কলকাতা পুলিশের ট্রাফিক পুলিশ একাধিক কর্মীকে। ক্যামেরা দীপ কুমার মণ্ডলের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।